এলেন, দেখলেন, জয় করলেন। মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়োকে বর্ণনা করতে গিয়ে প্রভাব প্রতিম বাক্যটি বললে ভুল হবে না বইকি। চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাবান পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার মঞ্চে এবারই প্রথম আমন্ত্রণ পেয়েছিলেন, আর প্রথমবারই জিতে নিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। অস্কার পুরস্কারের 95 বছরের ইতিহাস যে স্বীকৃতি এতদিন পান নেই এশিয়ার কোনো নারী। কঠোর পরিশ্রমী এক অভিনেত্রীর নাম মিশেল ইয়ো। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙেন সবসময়। অনবদ্য কাজ দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন বহু আগেই। 4 দশকের ক্যারিয়ারে স্বীকৃতি, পুরস্কারও পেয়েছেন অনেক। কেবল অধরা ছিল বিশ্বসেরা হওয়াটা। 60 বছর বয়সে এসে ঘুচালেন সে অপূর্ণতাও। এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার বাগিয়ে নিয়েছেন। মিশেল ইয়োর এই সাফল্যে অস্কার মঞ্চে তার তেমন কোনো অপূর্ণতা রইল না এশিয়া অঞ্চলের। বয়স বুড়োর কোটায় পড়ে গেলেও মিশেল ইয়োর কাছে তা যেন কেবল একটা সংখ্যা। তার উর্দির নিচে এখনও তারুণ্যের বসবাস। তার গল্প হাল না ছাড়ার, লেগে থাকার এবং সেরাটা দিয়ে যাওয়ার। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের জমকালো আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কার নেওয়ার সময় মিশেল ইয়োর সবাইকে পরিশ্রম আর চেষ্টার দারুণ এক বার্তা দিয়ে গেলেন। অস্কার জেতা প্রসঙ্গে বলতে গিয়ে ইয়ো বলেন, আমার মতো দেখতে কিশোর কিশোরীদের জন্য এটি আশা ও সম্ভাবনার পদনির্দেশিকা হয়ে থাকবে। এটা প্রমাণ করে স্বপ্ন সত্যি হয়। নারীদের বলবো, কখনোই কাউকে বলতে দেবেন না আপনার জীবনের সেরা সময়টাকে ফেলে এসেছেন। কখনোই হাল ছাড়বেন না। অস্কার মঞ্চে ওঠার আগে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যেতে হয়েছে মিশেল ইয়োকে। তার সঙ্গে মনোনীত অভিনেত্রীদের মধ্যে ছিলেন টার সিনেমায় দারুণ অভিনয় করা কেট ব্ল্যানচেট, দ্য ওম্যান কিং এর ভালোয়া ডেভিস, টিল সিনেমার ড্যানিয়েল ডেডওয়েলার ও ব্লন্ডের নায়িকা আনাডি আরমাস। তবে বিচারকদের মন জয় করেছে ইয়োর অভিনয়। এভরিথিং এভরিওয়্যার অল আউট ওয়ান্স সিনেমায় এলভিন কোয়ার অঙ্গ চরিত্রে অভিনয়ে শেষ পর্যন্ত অস্কার এনে দিল মিশেল ইয়োকে। সিনেমাটি মূলত অ্যাডভেঞ্চার ধর্মী। এটির গল্প একজন নারীকে কেন্দ্র করে, যেটি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান। বহু সাধনার পুরস্কার নিতে মঞ্চে উঠে মিশেল ইয়ো কাঁদলেন সুখের কান্না। সেরা অভিনেত্রীর পুরস্কারটিতে কঠোর পরিশ্রমের ফসল হিসেবে উল্লেখ করেছেন এ মালায় অভিনেত্রী। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমার মনে হচ্ছে কথা বলতে শুরু করলে আমার হার্ট বেরিয়ে আসবে। যারা এই পুরস্কার দিচ্ছেন তারা জানেন কতটা কঠিন পথ পার করতে হয়, তবু আমরা হতাশ হইনি কখনো। এ পুরস্কার শুধু আমার জন্য নয়, প্রতিটি মেয়ের জন্য। ফিরে তাকানো যাক গুণীয় অভিনেত্রীর অতীতে। মিশেল ইয়োর পুরো নাম ইয়ো চু ক্যাং। 1962 সালে মালয়েশিয়া ইপুয়া প্রদেশের একটি মালয় চাইনিজ পরিবারে তার জন্ম। একদম ছোট থেকে নাচে পারদর্শী ছিলেন ইয়ো। 15 বছরের সময় মা বাবার সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। লন্ডনের রয়্যাল একাডেমি অফ নৃত্যের উপর পড়াশোনা করেন। পেশাদার নৃত্যশিল্পী হিসাবে হতে চেয়েছিলেন ইয়ো, কিন্তু মেরুদণ্ডে বড় ধরনের চোট পেয়ে বসেন, ফলে আর নৃত্যশিল্পীর পথে যাওয়া হয়নি। তবে হতাশাকে পেয়ে বসতে দেননি ইয়ো, শুরু করেন অভিনয়। এ বিষয়ে পড়াশোনাও করেছেন। মিশেল ইয়োর অর্জনের পাল্লা বেশ ভারী। মাত্র 20 বছর বয়সে 1983 সালে মিস মালয়েশিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। ওই বছর মিস ওয়ার্ল্ডে অংশ নেন। 72 জনের মধ্যে শেষ পর্যন্ত তার অবস্থান ছিল 18। পরে টেলিভিশনের একটি কমার্শিয়াল বিজ্ঞাপনে প্রভাব অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গে কাজ করেন ইয়ো। নজরে পড়ে যান হংকংয়ের ফিল্ম প্রোডাকশন কোম্পানি DNB-এর। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। রূপালী পর্দায় মিশেল ইয়োর যাত্রাটা ছিল অ্যাকশন আর মার্শাল আর্ট ধর্মী সিনেমা দিয়ে। শুরু থেকে নিজস্ব ভঙ্গিমার অভিনয়ে দর্শকদের মন জয় করে নেন। প্রথম মূল চিত্রে অভিনয় করেন 1983 সালে ইয়াস ম্যাডাম সিনেমায়। শুরুর দীক্ষার সিনেমাগুলোতে মিশেল ইয়োকে দর্শকরা চিনতেন মিশেল খান নামে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা 1988 সালে
হংকংয়ের ব্যবসায়ী ডিকসন পুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিশেল লিও। এই সময় তার অভিনয় অনেকটা ভাটা পড়ে, তবে বিয়েটা বেশি দিন টিকেনি। 1992 সালে ছাড়াছাড়ি হয় এই দম্পতির। ওই বছরই অভিনয়ে ফিরেন ইয়ো, এরপর টানা কাজ করতে থাকেন। 90-এর দশকে হংকংয়ের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে মিশেল ইয়োকে। 1997 সালে জেমস বন্ড সিরিজের সিনেমা টুমোরো নেভার ডাইস এ কাজ করে বিশ্বজুড়ে দর্শকের মাঝে পরিচিতি পান। বাফটায় সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছিলেন। হলিউডে অনেক সিনেমা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। 2022 সালে টাইম ম্যাগাজিনে প্রভাবশালী 100 নারীর তালিকায় নামও ছিল ইয়োর। অস্কারের মহায়োজন মালয়েশিয়ায় বসে টেলিভিশনে দেখেছেন মিশেল ইয়োর মা জেনেট ইয়ো। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলছিলেন, মিশেল ইয়ো পরিশ্রমী, এটা সবাই জানে। মেয়েকে মালয়েশিয়ার গর্ব হিসেবে উল্লেখ করেন জেনেট। অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতায় নিজ দেশে বিদেশে প্রশংসায় ভাসছেন মিশেল ইয়ো। তার উচ্ছ্বসিত প্রশংসা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। তিনি বলেন, এটা কেবল মালয়েশিয়ার ইতিহাস গড়া নয়, এশিয়ান প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা। ইয়োর জন্য আমরা অনেক গর্বিত। চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আবার আসছি নতুন কোনো খবর নিয়ে। সঙ্গেই থাকুন।